কাল গিয়েছিলে, আজ কেন যাবে না? আরো ঘুমাতে ইচ্ছে করছে। তো উঠে পড়লে যে? প্রকৃতির ডাকে সাড়া দিতে। চলো না, হাঁটতে যাই। ঠিক আছে, তুমি রেডি হও, আমি বাথরুম থেকে আসছি। রুবিনাদের বাড়ি কোন পাড়ায়? সকালবেলা আবার রুবিনা কেন? সত্যি করে বলো তো, রুবিনাকে তোমার মনে পড়ছে না এখন? কেন? আমার কি মনে হচ্ছে বলবো? কি? তুমি রুবিনার কথাই ভাবছো। তোমার এই মনে হওয়াটা মোটেই ঠিক না। কিন্তু এতে দোষের তো কিছু নাই। দোষের কিছু নেই মানে? রুবিনা তোমার ছেলেবেলার বন্ধু, এই শহরেই তোমাদের দুজনের জন্ম। তুমি এখানে এসেছো, রুবিনাও বহুদিন পর এখানে এসেছে, ওর কথা তোমার মনে পড়াটাই তো স্বাভাবিক। রুবিনা এখন বগুড়ায়, এটা তোমাকে বললো কে? অলরেডি সবাই জানে। তুমি বুঝতে পারছো তোমাকে এখানে কেন ডেকে আনলাম? কি হয়েছে? নাবিলাকে রুবিনার কথা কে বলেছে? কেন, নাবিলা কি কোনো সমস্যা করছে? একটা মেয়ে বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, আর তোমরা সবাই মিলে নানা রকম কথা বলে কি চাও ভাবি? না রে ভাই, এত সিরিয়াসলি কিছু বলি নাই। শুনলাম রুবিনা বিদেশ থেকে বাপের বাড়ি আসছে, আর তোমার বিয়ের খবরও পাইছে, তাই নাবিলার মনটা বিষিয়ে না দিলে তোমরা শান্তি পাচ্ছিলা না। রফিক ভাই আমার, রাগ করে না, আমি নাবিলাক বুঝাই কমুনি। কি বুঝিয়ে বলবে? বলমু যে ওসব তোমার পুরাতন দিনের কথা, তুমি এখন আর কিছু মনে রাখো নাই। দরকার নাই, নাবিলার সামনে রুবিনার নামটা পর্যন্ত উচ্চারণ করবা না, শাহানাকেও নিষেধ করে দেবা। শাহানায় তো রুবিনার নামটা প্রথম তুললো। থাক ভাবি, এখন আর অন্যর ঘাড়ে দোষ চাপানোর দরকার নাই। তুমি তো খালি আমাকে দোষাচ্ছ, দোষাবাই তো, আমি যে পরের ঘরে মেয়ে। কি হয়েছে? কিছু না। মুখটা এমন দেখাচ্ছে কেন তাহলে? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে আগুন লাগিয়ে জগৎ সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেছ। তাই নাকি? কি প্রবলেম? ভাবিকে বকা দিয়েছে। কি, কেন? মেয়েলি কুটনামের জন্য। এটা কিন্তু তোমার ভারী অন্যায়, ভাবি আমাকে মোটেও সেরকম কিছু বলেনি। তাহলে তুমি নিজে থেকে সবকিছু ভেবে বসে আছো? হ্যাঁ, আমার খুব মজা লাগছে। কি ব্যাপার? কি হয়েছে? এই পারু, কিছু না। কিছু না? তুই এরকম বাচ্চাগুলোর মতো ফুত ফুত করিস কেন? চুপ কর। তুমি ভেবে দেখলে তোমারও ইন্টারেস্টিং মনে হবে। বুঝলাম না, এর মধ্যে ইন্টারেস্টিং কি দেখলে? রুবিনার তুমি অনেক ভালো বন্ধু ছিলে ছোটবেলা থেকে, তোমাদের মধ্যে বিয়ে হতে পারতো, কিন্তু হয়নি। তোমার বিয়ে হলো রুনুর সঙ্গে, রুনু আবার আরেকজনের হাত ধরে চলে গেল, মাঝখানে কোত্থেকে এসে জুটলাম আমি। হ্যালো, কিরে, সারাদিন বইয়ের আসল ধরে বসে থাকা লাগবি? আসছি আসছি। এখন আবার কোথায় যাচ্ছ? আর কোথায়?
শফি, বৌমার গয়নাকাটির কী ব্যবস্থা হলো রে? এটা তো একটা সমস্যা আব্বা। নাবিলের কেমন জিনিস পছন্দ হবি সেটা তো আমরা জানি না। বৌমা খেয়ে জুয়েলারির দোকানে যায়, ওর পছন্দ মতন জিনিস কিনে দিলেই তো হয় বাবা। সেটাও চিন্তা করে দেখেছি আম্মা। তবে এখানকার জুয়েলারি রেডিমেড জিনিস নাবিলার পছন্দ হবি না। তাহলে কি করা যায় বলতো? আমি করছিলাম কি, ওদের নগদ টাকা দিয়ে দিই, ওরা ঢাকা যায় নিজের পছন্দ মতো জিনিস কিনে নেবে। আনি হয়, এই তো ভালো বুদ্ধি বাবা। তাহলে তাই কর। কত টাকা দিব আব্বা? সোনার ভরি এখন কত রে? 23,000। কি, এক ভরি সোনার দাম 23,000 টাকা? হয় হয় আম্মা, ওই নাক কান গলা হাত সব মিলে প্রায় 10 ভরি সোনা লাগবে, আর ওই 10 ভরি সোনার দাম 2,50,000 টাকা। বৌমা অতি সম্ভ্রান্ত ঘরের মেয়ে, 10 ভরি সোনার কম তো দেওয়া যাবি না। তুই এক কাজ কর, তিনটা সঞ্চয়পত্র ভেঙে নিয়া। জি আপা। শাড়ি টাড়ি কিছু দেওয়া লাগবি না? তা তো লাগবি। তাহলে তুই দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা আপা। ভাবি, তোমার এই শাড়িটা না অনেক সুন্দর, কিন্তু গয়না পরনি কেন? ছোট ভাইয়া বুঝি অনেক কেপটামো করে, তোমাকে বুঝি কিছু কিনে দেয় না? ভাইয়ের নিন্দা করা হচ্ছে না ভাবি, এমনি বললাম। আচ্ছা, বড় ভাবিকে দেখছি না, বাসায় নাই নাকি? আছে। ভাবি যেন কি হয়েছে, ঘর থেকে বার হচ্ছে না। ভাইয়া ভাবি ঝগড়া করে নাকি? না, ভাবি মাঝে মাঝে চেষ্টা করে ঝগড়া লাগাতে, কিন্তু বড় ভাইয়া পাত্তাই দেয় না। বড় ভাইয়া তো আসলে খুব ভালো মানুষ। আর আমাদের ছোট ভাই? সেও ভালো, কিন্তু বড় ভাইয়ার কোনো তুলনাই হয় না। রবির সাথে তোর ভাবির কি হয়েছে? তা তো জানি না, কেন? তোর ভাবি সারাদিন কান্নাকাটি করেছে, রবিক বলে বড় ছোট মানে না। আমি কি জানি, সেটা তাদের দেবর ভাবির ব্যাপার। আরে বুঝলাম তো দেবর ভাবি দুইজনের ব্যাপার, কিন্তু ঘটনাটা কি জানা লাগবি না? তা তো তারা দুজনেই ভালো বলতে পারবে, আর বড় ভাবি তো আমাকে কিছু বলেনি। রবি কোনটে? কেন, তুমি আবার ছোট ভাই কিছু জিজ্ঞেস করবা নাকি? আরে জিজ্ঞেস করা লাগবি না, ঘটনাটা জানা লাগবি না। বড় ভাই, তুমি এসব নিয়ে মাথা ঘামায় না তো। তাহলে কি তুই জানিস? আন্দাজ করেছি। কি? হ্যালো রফিক। হ্যালো হ্যালো রফিক, রফিক বেশ শিশির পড়ছে। আমি হাত দিয়ে তোমার মাথা ঠেকে রাখছি। গলা বসে যাচ্ছে। ঘরে যাবে? আরেকটু থাকি।
কেন ডেকেছো? তোমার বউকে আমার সামনে নিয়ে আসবে না, দাওয়াত ক্যান্সেল। কেন? সে সুন্দর গান গায়, দেখতে না জানি আরো কত সুন্দর, আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তুমি হাসিচ্ছ কে? আমি কিন্তু ইয়ারকি করছি না রফিক। আমি ইয়ারকি করছি না, আমার বউ তোমার দেখাই লাগবে। কেন তোমার বউ আমাকে দেখা লাগবে? কেন বুঝতে হবে না কে জিতেছে? আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তোমার বউকে আমার চোখের সামনে নিয়ে আসবা না, আর তুমি আমার চোখের সামনে আসবা না, ফোন টোনও করবা না। এখন যাও তুমি। হ্যালো, ঘুমাচ্ছ নাকি? এত রাতে ফোন করছো কেন? তোমাকে স্বপ্ন দেখলাম, কেমন আছো? ভালো, তোমার খবর কি? ভালো না, খুব মিস করছি তোমাকে। মামুনিরা কি ঘুমাচ্ছে? হুম, ওরা উঠলে আবার কল দেব। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। রুবিনা কই? আছে বসে, আমি দেখে দিচ্ছি। তোমার নাম কি? ঈশিতা। আর তোমার? পুষ্পিতা। বাহ, আম্মু একটু ঘরে এখন যাও, মা নানির কাছে যাও। আপনি তো দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনিও সুন্দর ছিলাম যখন পাতলা ছিলাম, শরীরে খালি হাড্ডির উপরে চামড়া ছিল, হরিণের মতো দৌড়তে পারতাম। আপনারা অস্ট্রেলিয়ায় কোন শহরে থাকেন? সিডনিতে। রফিক কি ব্যাপার, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না। আমি কিন্তু তোমাকে ভাবি টাবি বলে ডাকতে পারবো না। আমার নাম নাবিলা। হুম, জানি না আবার, তোমার তো পুরো বায়োডাটাই রফিক আমাকে শুনিয়েছে। তুমি কোনো পরীক্ষায় সেকেন্ড হওনি, বিশেষ অনেকে ফার্স্ট হয়েছ। তোমার গানের গলাও বেশ চমৎকার।